আসসালামু আলাইকুম সকল প্রাণপ্রিয় বিওয়াস্ত বিওয়াসা সাগরী আপনারা সকলে এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে ভিতর থেকে সুস্থ আছেন একদম 500 বছর আগের আদি আসল পাগলা পাগলি বশীকরণ নস্কা বিওয়াস এটা একদম 100% আপনার কাজ হতে বাধ্য কারণ আমি তান্ত্রিক গুরু জব্বার যে ভিডিও গুলো আপনাদের দেই এগুলো মূলত অত্যাধুনিক পাওয়ারফুল ভিডিও আজকের যে 500 বছর আগের শয়তানি বই থেকে দিতেছি এটা একদম মূলত যে পাওয়ারফুল যার জন্যই করবেন সেই ব্যক্তি মূলত যে আপনার কাছে একদম পৃথিবীর যত রকম পান্তি যদি মনে করেন যে থাকে তারপরেও সে এক দেশ থেকে আপনারা মনে করেন যে ফুন দিয়ে কাটতে বাধ্য এটা একদম মনে করেন যে কোনো ব্যক্তিকে আপনি বশ করতে পারবেন আপনার প্রেমিক হতে পারে প্রেমিকা হতে পারে স্বামী হতে পারে আপনার মনে করেন যে ওয়াইফ সই লাগেছে গা সেরকম ব্যক্তিকে আবার মনে করেন যে ফিরাই আনবেন মানে একদম মনে করেন যে মৃত গাছে ফুল ফুটানোর মনে করেন যে এটা একদম মনে করেন যে পাওয়ার ফুল এক আপনার মনে করেন যে ভালোবাসা মৃত হয়ে গেছে গা মানে আপনার ভালোবাসার মরণ হয়ে গেছে গা সেই ভালোবাসাটাকে জাগ্রত করিয়ে আপনার কাছে মনে করেন যে সারা জীবনের জন্য এনে যা খুশি তাই করুন বিয়াস এটা একদম মনে করেন যে আপনাদের দিতেছি সরাসরি এই যে বিয়াস আপনারা দেখতেই পারতেছেন আজকের এই যে মনে করেন যে নস্কাটা আমি আপনাদের অঙ্কন করে দেখাইতেছি এটা মনে করেন যে 500 বছর আগের আদি আসল মনে করেন যে প্রাচীন কালের শৈতানি মনে করেন যে বই এই বই থেকে মনে করেন আমি আপনাদের এই ভিডিওটা মনে করেন যে দিতেছি এটা দ্বারা যদি কাজ করেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আকুলবে কোন অবস্থায় মা বাবা ত্রাসা ছেড়ে দিয়ে মনে করেন যে আপনার কাছে সুইটা আসবো যে যত রকম মনে করেন যে দূরেই থাকুক বিওয়াস আপনারা তো মনে করেন যে অনেকেই ব্যথা নিয়ে ঘরের ভিতরে একানিতে বসে কান্নাকাটি করেন আর মনে করেন যে অনেক দৌড়াদৌড়ি করতেছেন কিন্তু কোনো প্রকারে কোনো মনে করেন যে কাজ করাইতে পারতেছেন না আমি তান্ত্রিক গুরু জব্বার ভাই আমি আপনাদের বলতেছি বশীকরণের গায়ে লেখা নাই যে টাকা দিয়ে বশীকরণ করতে হয় বশীকরণ করতে হইলে বশীকরণের যে নিয়ম এই নিয়মটা মেনে বিওয়াস কাজ করতে হইব আপনারা মনে করেন যতই ছোটাছুটি করুন কোনো প্রকারে কোনো লাভ নাই আর বশীকরণ মনে করেন যে টাকা দিয়ে হয় না বশীকরণ যে নিয়ম এই নিয়ম গুলা মেনে কাজ করতে হইব বিবাস আপনারা মনে করেন যে যারা টাকা দিয়ে কাজ করাইতে চান তারা মনে করেন আমার সেলুন ছেড়ে চলে যান কারণ কি জানেন বশীকরণ কাজের যে নিয়ম এই নিয়ম মেনে বিবাস কাজ করতে হইব নিয়ম মেনে যদি কাজটা করতে পারেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে কোন ব্যক্তি নাই যে মনে করেন যে ওই অবস্থায় ওইখানে মনে করেন যে আটকাই আর রাখবো বিবাস আমি তান্ত্রিক গুরু জব্বার ভাই আজকে যে বশীকরণ ভিডিওটা আমি আপনাদের দিতেছি এই বশীকরণ দ্বারা করা মাত্র সেই কাঙ্ক্ষিত ব্যক্তি মনে করেন যে কোন প্রকার আর কোন ভাবে সেই মনে করেন যে ঘরে ঠিক থাকতে পারবো না আপনার কাছে দৌড়াইয়া মনে করেন যে সুইটা আসবো কারণ এটা একদম মনে করেন যে আদি ও আসল থেকেই দিলাম কিন্তু কাজের নিয়মটা আজকে মেনে কাজটা করেন কোন কুতুত্ব দূরের কথা কোন বিশ্বের ভিত্তে কোন তান্ত্রিকের বাচ্চা নাই যে আপনাদের এরকম বই দ্বারা ভিডিও দিব আমি তান্ত্রিক গুরু জব্বার ভাই যে বইগুলো আপনাদের দেখাই এই বই দ্বারা যদি কাজ করেন তার শরীরের ভিতরে যদি আল্লাহ অপাক নিঃশ্বাস রাখে থাকে তার শরীরের ভিতরে যদি রক্ত চলাচল করে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার সারা দিতে বাধ্য মাত্র 4 মিনিটের ভিতরে কারণ এটা মনে করেন তেমন একটা কাজ যার জন্যই প্রয়োগ করবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তি একদম মনে করেন যে মুইতা ভালাবো লোক লোকে মনে করেন যে মুইতা ভালাবো আসবো না তো দূরের কথা বিও সেই কাঙ্ক্ষিত ব্যক্তি লোক লোকে মনে করেন যে এখানে মুইতা ভালাবো এটা এতটাই একটা পাওয়ারফুল কিন্তু কাজের যে নিয়ম নিয়মটা আমি আপনাদের বলতেছি মনোযোগ দ্বারাই শুনেন এই নস্কাটা বিও সর্বপ্রথম এই যে নস্কাটা দেখতেছেন সরাসরি দিতেছি এই নস্কাটারে জাফরান কালী দ্বারা সুন্দরভাবে অঙ্কন করবেন অঙ্কন করার পর এই যে গছ দিয়ে দিচ্ছেন আম যে নাম গুলা মনে করেন আমি দিচ্ছি ঠিক এই নাম গুলা মনে করেন যে আপনারা সুন্দর ভাবে দিবেন প্রথম আপনার নামটা দিবেন তারপরে সেই আপনার ব্যক্তির নামটা দিবেন সে আপনার বয়ফ্রেন্ড হতে পারে গার্লফ্রেন্ড হতে পারে বা স্বামী হতে পারে ওয়াইফ হতে পারে এটা যে কোনো ব্যক্তির নামটা মনে করেন যে ওইখানে দিবেন সর্বপ্রথম আপনার নাম দিবেন আপনি যারা বস করতে চান এটা মনে করেন যে উদ্দেশ্য ভাবে যদি কইরা ফালান একবার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি অলঙ্গ অবস্থায় আপনার কাছে হাজির হতে বাধ্য কারণ এটা একদম মনে করেন যে পাগলা পাগলি নস্কা পাগলা পাইলে পাগলা খুশি আর তান্ত্রিক গুরু জব্বার ভাই খুশি হইব আপনাদের ভালোবাসার মানুষটি যদি আপনাদের কাছে আসে এতেই মনে করেন আমি চিরসুখী কিন্তু বিওয়াস ফেরের যে কাজটা এই কাজটা নিয়ম মেনে কাজটা করতে হবে নিচের যে নাম এই নামগুলো এভাবে দেওয়ার পর জাফরানকালি দ্বারা সাদা একটা পাতাতে সুন্দরভাবে নস্কাটা অঙ্কন করবেন অঙ্কন করার পর এই নস্কাটার আপনি দম বন্ধ করে মাটিতে পুঁতা ফালাবেন মাটিতে এই নস্কাটা পোতা মাত্র সেই কাঙ্ক্ষিত ব্যক্তির শরীরের ভিতরে যে দম চলে
আপনার কাছে মনে করলেন যে একবারে উইরা আসবো বিওয়াস, সেই কাঙ্ক্ষিত ব্যক্তি কোনো প্রকার আর কোনো জায়গায় ঠিক থাকতে পারবো না, আপনারা এসে বিয়ে করতে বাধ্য। তো আমার এই ভিডিওটা দ্বারা যদি আপনাদের কোনো প্রকার কোনো উপকার হয়, আমি আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করতে পারবো না, যদি মন চায় অবশ্যই করবেন। আর আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আর কাজের যে নিয়ম, এই নিয়মটা মেনে কাজ করেন। গড ব্লেস।